নিউ ইয়র্কের নাসাও ক্রিকেট গ্রাউন্ড তো ছিল একটা পার্ক এটা তো একটা মডিউলার স্টেডিয়াম যেখানে সেখানে সরানো যায় খেলা শেষ তো এই স্টেডিয়াম আবার পার্কে পরিণত হবে যতই চাকচিক্য করে সাজানো হোক উইকেটটা এত স্লো তার প্রমাণ মিলল শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচে টেস্ট ম্যাচ হয়েছে যেন দুই দলের ধীরগতির উইকেট বাউন্স অসমান বল হঠাৎ লাফিয়ে ওঠে মানে আন ইভেন বাউন্স আবার কখনো নিচু হয়ে যায় সুইংয়ের হেরফের হয় চিত্র তো এমন আউটফিল্ড চরম বাজে মন্থর বল গড়িয়ে গেলে সীমানা ছোবার বহু আগেই থেমে থেমে যায় স্কোরিং শটও মেলে না কষ্ট করে রান নিতে হয় পাওয়ার প্লে ও ডেথ ওভার টি টোয়েন্টি ম্যাচের আসল বিনোদন শ্রীলঙ্কা এক উইকেটে মাত্র চব্বিশ রান তোলে পাওয়ার প্লেতে আর দক্ষিণ আফ্রিকা দুই উইকেটে সাতাশ রান যা টি টোয়েন্টি বিশ্বকাপে পাওয়ার প্লেতে সর্বনিম্ন যৌথ স্কোর মোট কথা শ্রীলঙ্কা সাতাত্তর রানের জবাব দিতে গিয়ে প্রোটিয়াদের লেগেছে ষোলো ওভার দুই বল নাসাওয়ের উইকেট নিয়ে ফাফ ডুপ্লেসি এটিকে স্পাইসি হিসেবে উল্লেখ করেছেন এছাড়াও ভারতীয় ধারাবাহ্যকার ভোগলে টুইটারে লেখেন একটা নতুন দেশে ক্রিকেটকে পরিচয় করিয়ে দেওয়ার এটাই সেরা পন্থা কিনা আমি নিশ্চিত নই তিরিশ মিলিয়ন ডলার ব্যয়ে মাত্র পাঁচ মাসে তৈরি করা হয় নিউ ইয়র্কের এই স্টেডিয়াম এখানে ড্রপ পিচ বসানোর কাজটা করা হয়েছিল অ্যাডিলেড ওভালের প্রখ্যাত মাঠকর্মী ড্যামিয়ান হোয়ের তত্ত্বাবধানে আগামী নয় জুন এ মাঠেই মুখোমুখি হবে হাই ভোল্টেজ ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তারপরে দশ জুন বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও না সাউতে তাদের গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খেলবে তাই তো শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ম্যাচ থেকে একটা ধারণাও নিতে পারলো টিম টাইগার্স কিন্তু ধারণা নিয়ে কী হবে বোলাররা যে ম্যাচের প্রাণ বাংলাদেশ দলের সাম্প্রতিক সময় সেই মূল দুই বোলার শরিফুল তার হাতে ছয়টা সেলাই পুরো বিশ্বকাপেই হাত ছাড়া হয় কি না কে জানে অন্যদিকে তাস্কিন যিনি সদ্যই ইঞ্জুরি থেকে ফিরে রিহাব করে মোটামুটি সেই পেয়ে আছেন বাংলাদেশ দলের ব্যাটসম্যানদেরও ফর্ম নাই জোড়াতালির টিম বলা যায় তারা যে কী করবে সেটাও সন্ধিহান অনেকেই অনুশীলন পরিকল্পনা কোনোটাই ক্লিক করছে না দলের স্ট্রাইক রেট চরম বাজে লেভেলের ছক্কা হাঁকাতে পারে না মাসল পাওয়ার নেই বুড়ো রিয়াদ একশো বিয়াল্লিশ রেটে ব্যাট করেন আর টপার এক শত দূরের কথা তলানিতে স্ট্রাইক রেট বেশিরভাগের ভারতের বিপক্ষে যে প্রস্তুতি ম্যাচ হয়েছিল সেই ম্যাচে তানজিদ তামিমের স্ট্রাইক রেট ছিল চুরানব্বই লিটন দাসের পঁচাত্তর সৌম্যশান্ত তো ডাক তাদের স্ট্রাইক রেটই নেই তাহিদ বিরানব্বই স্ট্রাইক রেট অলরাউন্ডার সিনিয়র সাকিবের ডিমোশন ব্যাটিং মাত্র বিরাশি স্ট্রাইক রেটে এ দিয়ে কি হবে কিভাবে হবে যুক্তরাষ্ট্র সিরিজের প্রসঙ্গ যদি টানা হয় ওদের হারমিত সিং নাম্বার সেভেন ব্যাটার দুশো তিপ্পান্ন স্ট্রাইক রেটে ব্যাট করে ম্যাচ জিতিয়ে দেখায় আর বাংলাদেশ দলের টপ অর্ডারের কারণে প্রতি ম্যাচে টার্গেট সেটে কিংবা চেইজে সমস্যায় পড়তে হচ্ছে দলকে এদিকে আইসিসি দিয়েছে খুশির খবর টি টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি এই টুর্নামেন্টে মোট প্রাইজ মানি এক কোটি বারো লাখ পঞ্চাশ হাজার ডলার টুর্নামেন্টের সতেরো বছরের ইতিহাসে এটাই সর্বোচ্চ প্রাইজ মানি চ্যাম্পিয়ন দল পাবে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার রানার্স আপ দল পাবে মানি হিসাবে বারো লাখ আশি হাজার ডলার সেমিফাইনালে হেরে যাওয়া দলগুলোর প্রত্যেকে পাবে সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার করে সুপার এট থেকে বাদ পড়া চার দলের প্রত্যেকে প্রাইজমানি হিসাবে পাবে তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার করে আর বাংলাদেশ যদি টুর্নামেন্টে কোনো ম্যাচ না জিতে কোনো দলের বিপক্ষে না জিতে শুধু অংশ নেয়ার জন্য প্রাইস মানি হিসেবে পাবে দুই লাখ পঁচিশ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় দুই কোটি চৌষট্টি লক্ষ টাকা অর্থাৎ বিসিবির অ্যাকাউন্টে দুই কোটি চৌষট্টি লাখ টাকা যাবে দল যদি গো হারাহারে এবারের বিশ্বকাপে আমি মনে করি এবং এটা না হওয়ার পিছনে কারণ নিশ্চয়ই আমি কারণ আমি আসি না